দর্শক বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে সমাবেশ করেছে ছাত্রলীগ এবং পাশাপাশি শহীদ মিনারে ফুল দিয়েছে তারা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সজল দাস, জানবো তার কাছ থেকে বিস্তারিত। সজল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ছাত্রলীগের পরবর্তী পদক্ষেপ বা কি বলেছে তারা আজকের সমাবেশে, জানাবেন বিস্তারিত। আকাশ, সমাবেশ থেকে নিয়মতান্ত্রিক রাজনীতি বুয়েটে ফেরানোর দাবি জানানো হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে এবং এই বিষয়ে আলটিমেটাম জানানো হয়েছে। এবং একটি উল্লেখযোগ্য বিষয় যে সমাবেশের পরে এই মুহূর্তে আমরাও রয়েছি বুয়েটের যে শহীদ মিনার প্রাঙ্গণ, সেখানে অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যে সমাবেশ সেটি করে বুয়েট শহীদ মিনারে এইমাত্র এসে শ্রদ্ধা জানালেন বুয়েটের যে শহীদ মিনার আছে সেখানে। অর্থাৎ তারা একেবারে বুয়েট ক্যাম্পাসে রাজনীতি ফেরানোর যে দাবি, সেই দাবির যে বাস্তবায়ন না হলে তাদের যে আলটিমেটাম, তার পক্ষে তাদের যে তাৎক্ষণিক পদক্ষেপ এটি বলা চলে সেটি। এবং তারা যদি দাবি করছেন যে বুয়েটে অন্ধকার রাজনীতি ফেরানোর কিংবা অন্ধকার রাজনীতি দিকে ঠেলে দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে এই নিয়মতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে, আর সেটি আসলে বুয়েটে ঘটছে। এই কারণেই ছাত্রলীগের যে কেন্দ্রীয় নেতারা তারা বলছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতি ফেরাতে তারা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন। এবং বুয়েটের যে শহীদ মিনার, অর্থাৎ গতকাল বুয়েটের শিক্ষার্থীদের একাংশ যেখানে আন্দোলন করেছিলেন এই রাজনীতি বাতিল এবং রাজনীতি যারা বাতিলের পরেও যারা রাজনীতি চর্চার চেষ্টা করেছে, বিশেষ করে ছাত্রলীগ সভাপতির 28 তারিখের রাতে এই ক্যাম্পাসে আসা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল সেই শিক্ষার্থীদের একাংশ, তাদেরকেই মূলত একটা বার্তা দিয়ে গেল ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব এই বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক রাজনীতি ফেরানোর দাবি জানিয়ে। এই বুয়েট ক্যাম্পাসের ঠিক বাইরেই হচ্ছে বুয়েটের যে শহীদ মিনার, এখানে গতকালও বুয়েটের যে শিক্ষার্থীদের একাংশ যারা বুয়েট ক্যাম্পাসে রাজনীতি চায় না কিংবা বুয়েট ক্যাম্পাসে রাজনীতির নিষিদ্ধ আগে থেকেই আছে সেই বিষয়টি আরও কঠোরভাবে বাস্তবায়ন চায়, যদিও এটির নিয়েও অনেক মন্তব্য রয়েছে যে বুয়েটের হিজবু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কিংবা জামাত শিবিরের একটি রাজনীতির প্রভাব বুয়েটের মধ্যে ঢুকে পড়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,